আজ সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে ফ্ল্যাট প্রতারণার মামলায় ডেকে পাঠিয়েছিল ইডি। সেই তলবে তিনি সাড়া দিয়েছেন। তা সোমবার রাত পর্যন্ত তৃণমূল সাংসদের তরফে জানানো হয়। একই সঙ্গে ইডিকেও তিনি এ ব্যাপারে কিছু জানিয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে নুসরাতের বিরুদ্ধে দায়ের হওয়া ফ্ল্যাট প্রতারণা সংক্রান্ত অন্য একটি মামলার শুনানি ছিল নিম্ন আদালতে। সেই শুনানিতে আদালতের নির্দেশ নুসরাতের পক্ষে গিয়েছে বলে দাবি অভিনেত্রীর আইনজীবীর। বসিরহাটের তৃণমূল সাংসদ তথা টলিউডের নায়িকা নুসরাতের বিরুদ্ধে সম্প্রতি আবাসন সংক্রান্ত প্রতারণার অভিযোগ প্রকাশ্যে এসেছে। তাতে বলা হয়েছে এই প্রতারণার ঘটনায় যে সংস্থার নাম জড়িত, ওই প্রতারণায় নুসরাত একসময় তার ডিরেক্টর পদে ছিলেন। 2014 থেকে 15 সালে 400 বেশি প্রবীণ নাগরিকদের থেকে 5.5 লক্ষ টাকা করে নিয়েছিল ওই সংস্থা। বদলে তার 1000 বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, যদিও তারা সেই ফ্ল্যাট পাননি জানিয়ে তারা মামলা করেছিলেন আদালতে। নুসরাতও সেই মামলায় একজন অভিযুক্ত। সেই সংক্রান্ত একটি মামলারই শুনানি ছিল নিম্ন আদালতে। মামলাটির হাজিরা থেকে রেহাই চেয়ে আবেদন করেছিলেন নুসরাত। তার আইনজীবী সরিতা সিংহ জানিয়েছেন, সাংসদ এবং অভিনেত্রী হিসাবে তার কাজের চাপের জন্য উপস্থিত হতে পারছেন না জানিয়ে হাজিরা থেকে রেহাই দেওয়ার আর্জি জানিয়েছিলেন নুসরাত। উচ্চ আদালত আগেই হাজিরায় স্থগিতাদেশ দিয়েছে। আজ নিম্ন আদালতে সেই স্থগিতাদেশ নেওয়া হয়েছে। আপাতত এক্সটেনশন দেওয়া হয়েছে আগামী 8ই ডিসেম্বর। শুনানি হবে পরবর্তী শুনানিতে। যদি আসতে বলা হয় তাহলে উনি আসবেন। আজ শুধু এক্সটেনশন ফাইল করা হয়েছিল। যদিও প্রতারিতদের পক্ষের আইনজীবী কমল বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত বলেছিল জামিন নিতে সশরীরে আদালতে হাজির হতে হবে নুসরাতকে। অভিনেত্রী চেয়েছিলেন ওকে ছাড়াই শুনানি হোক। সে বিষয়ে আগামী 8ই ডিসেম্বর শুনানি, তারপরেই এ নিয়ে সিদ্ধান্ত হবে। দুপক্ষের বক্তব্যে তফাত থাকলেও একটি বিষয় নিশ্চিত, আপাতত এই মামলায় আগামী 8ই ডিসেম্বর পর্যন্ত আদালতে হাজিরা দিতে হবে না নুসরাতকে।